পথিক, তুমি পথ হারাইয়াছ, তুমি অদম, তাই বলে আমি উত্তম না হইব কেন? বাবা, কার ক্ষেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতরে পড়িলে? এই উক্তিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা করব। তিনি বাংলা সাহিত্যে সম্রাট হিসেবে পরিচিত। তিনি 1838 সালের 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, কাঁঠালপাড়ায় কার বাড়ি? 30তম বিসিএস এর প্রশ্ন এটি। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র, আর তার উপন্যাসটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। তার রচিত উপন্যাস, ওনার লেখা মোট 14টি বাংলা উপন্যাস রয়েছে। আমরা সেগুলো একটি গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করব। ধরুন, চন্দ্রশেখর ও ইন্দিরা, একজন রাধা, অন্যজন রানী, দুজনে মিলে রাধারানী হয়ে আনন্দমঠ নামে একটি সবুজ শ্যামল বাগান আছে, সেখানে তারা যুগলাঙ্গুড়ি অবস্থায় সময় কাটাত, মানে প্রেমের আলাপচারিতায় দিন পার করত। কিন্তু তা একদিন তার চাচাতো ভাই গোপাল কুণ্ডুলা দেখে ফেলে, কিন্তু কিছু বলতে পারে না। এক সময় চন্দ্রশেখর মারা যায়, তার 3 সন্তান ছিল। সে কৃষ্ণকান্তের উইলে লিখে দিয়ে যায়, আনন্দমঠ বাগানটি পাবে মৃণালিনী, দেবী চৌধুরানী ও সীতারাম। কিন্তু তার চাচাতো ভাই কপালকুণ্ডুলা বিষবৃক্ষ হয়ে, মানে সে সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে, তার 3 সন্তান রজনী, দুর্গেশ নন্দিনী ও রাজসিংহকে দিয়ে দেয়। তার এই 14টি উপন্যাসের মধ্যে দুর্গেশ নন্দিনী আমরা ইতিমধ্যে জেনেছি এটি তার প্রথম সার্থক উপন্যাস। কপালকুণ্ডুলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারামকে এগুলো বঙ্কিমের ত্রয়ী উপন্যাস বলা হয়। বিষবৃক্ষ সামাজিক উপন্যাস, আর রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস। ওনার লেখা কিছু প্রবন্ধ রয়েছে, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, বঙ্গদেশের কৃষক, এগুলো তার লেখা প্রবন্ধ। ওনার সম্পাদিত একটি পত্রিকাও রয়েছে বঙ্গদর্শন নামে। বঙ্কিম চট্টোপাধ্যায় নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত, পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।